চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েম চৌধুরী পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার পূর্ব লন্ডনের সংবাদ সম্মেলনে তিনি এ পদত্যাগের ঘোষণা দেন। একই সঙ্গে তিনি যুক্তরাজ্য বিএনপির সহসাধারণ সম্পাদকের পদ থেকেও সাময়িকভাবে অব্যাহতি নেওয়ার ঘোষণা দেন। এর আগে মঙ্গলবার ব্যারিস্টার সায়েমকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নয় ব্রিটেনের ইমিগ্রেশন পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে ওই দিনই ব্যারিস্টার সায়েমকে ছেড়ে দেওয়া হয়। জরুরি সংবাদ সম্মেলনে ব্যারিস্টার সায়েম বলেন, পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের বিষয়টি তার সম্পূর্ণ পেশাগত বিষয়। তার রাজনৈতিক ও দলীয় পরিচয়কে একীভূত করে সংবাদ প্রচার করেছে বেশ কয়েকটি সংবাদ মাধ্যম, সেই সাথে কিছু গণমাধ্যম উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ইমেজ ক্ষুণ্ণ করার জন্য বিভ্রান্তিকর সংবাদ প্রচার করেছে বলেও অভিযোগ করেন তিনি। সিলেটের বালাগঞ্জে নিখোঁজের ছয় দিন